শনিবার দুপুরে নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের চড়কপোতায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম হাসিবুল শেখ, বয়স 33 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসিবুল দিনমজুরের কাজ করত। এদিন সে স্থানীয় এক কৃষকের কাজে মাঠে যায়। দুপুরবেলায় বৃষ্টির সাথে বাজ পড়তে শুরু করে। সেই সময় হাসিবুলের ওপর বাজ পড়ে। তাকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় ও পরিবারের আত্মীয় স্বজন পলাশীপাড়া প্রীতিময় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরের জমিতে জন কাটতে যায়। হ্যাঁ, জন কাটতে গিয়ে তখন আকাশে মেঘ দেখে, মেঘ দেখে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার ফলে আপনার মেঘে বজ্রপাত চমকায়। চমকানোর ফলে তখন ওনার উপরেই পড়ে। হ্যাঁ, ও বাড়ি আসার সম্মুখীন হয় সেই মুহূর্তে। সেই মুহূর্তে ওর ওপরে পড়ে, ওটার পরে তখন ও পড়ে যায় মাটিতে। পড়ে যাওয়ার ফলে তখন আশেপাশে যারা ছিল, জমি কাজ করছিল জন, তারা ওদেরকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি পৌঁছে দেওয়ার ফলে তখন সবাই জানতে পারে, গ্রামের লোক, যে ছেলেটা বজ্রপাতে আঘাত হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে পলাশীপাড়া হসপিটালে নিয়ে আসা হয়। নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে মারা গেছে। কোথাকার ঘটনা? এটা হচ্ছে পলাশীপাড়া থানার বার্নিয়া অঞ্চলের চড়কপোতা গ্রাম। মৃতের বাড়ি? মৃতের বাড়ি চড়কপোতা। মৃতের নাম? মৃতের নাম হাসিবুল শেখ। ওর বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর ছোটো ছোটো দুটো বাচ্চা, বউ আর ওর মা বাবা আছে। তারা খুবই অসহায়। এর আগে ওই হাসিবুল যখন ছোটো ছিল তখন ওরা চেয়ে চিনতে খেয়েছে লোকের। এখন হয়তো বড় হয়ে একটু ওরা শান্তিভাবে জীবনযাপনটা করতে পারত, কিন্তু এই মুহূর্তে যখন ও মারা গেল তখন তো ওরা তো আবার সেই দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়। যাতে সরকারের কাছে আমরা আবেদন করি, যাতে আমাদের এই গরিব সংসারটা আবার, যেহেতু বাচ্চা দুটো বাচ্চা আছে তাদেরকে নিয়ে যেতে সেইভাবে চলতে পারে, সেই রকম সরকারের কাছে আবেদন করছি। আপনি কে হন? আমি ওর ভাই হিসাবেই হচ্ছি, চাচাতো ভাই, একটা দূর সম্পর্কের। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি আমার চড়কপোতায়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।